আচ্ছা এখন কি শোনা যাবে কিনা একটু আমাদেরকে জানাবেন আপনারা এখন শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাদেরকে জানাবেন আচ্ছা আমরা একটু আপনাদেরকে এখন শোনা যাওয়ার কথা আশা করছি যে আপনারা শুনবেন ইনশাআল্লাহ সাউন্ড নেই সাউন্ড নেই সবাই বলছেন কি কথা সাউন্ড নেই এখন সাউন্ড আছে কিনা আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহান ওয়া আমাদেরকে কোরআনের এই আসরে বসার তৌফিক দান করেছেন এবং আমরা আশা করবো ইনশাল্লাহ এই ক্লাসটি আমরা অবশ্য আজকেও ইনশাআল্লাহ চালাবো এগারোটা পর্যন্ত এখন আমাদের রেজাউল করিম ভাই বলছেন শোনা যাচ্ছে এবং অন্যদেরকেও আমরা বলছি আপনারা আমাদেরকে বলুন যে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার বিশ্বাসী ইনশাআল্লাহ এখন শোনা যাবে ওকে আলহামদুলিল্লাহ সকলেই বলছেন শোনা যাচ্ছে তো আল্লাহ সুফ হানুয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন আপনাদের টাইম লাইনে শেয়ার করবেন পাশাপাশি আপনারা অন্যদের সাথেও এটাকে শেয়ার করে রাখবেন আমাদের সাথে যারা আমরা বলেছিলাম যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আমরা করেছি এই গ্রুপে আপনারা অবশ্যই জয়েন করবেন সেই গ্রুপে আপনারা আপনাদের সবগুলো জিনিস আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই গ্রুপে আপনাদেরকে জয়েন করার জন্য আমরা অনুরোধ করছি আচ্ছা তো গ্রুপে আপনারা আজকেই ইনশাআল্লাহ আমরা সবগুলো ডকুমেন্ট আপনাদের জন্য অবশ্যই এখানে আপলোড করে দেব এবং যারা গ্রুপে জয়েন করতে এখনও পারেননি তাদেরকে অনুরোধ করবো আপনার গ্রুপে জয়েন করুন এবং পাশাপাশি যারা এখনও আপনাদের মোবাইল নাম্বারটা আমাদের এখানে পেস্ট করে দেননি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মোবাইল নাম্বারটা পেস্ট করে দিন অনুগ্রহ করে এখন এখন কি অবস্থা বলুন আলহামদুলিল্লাহ ওপেন লিঙ্ক আমাদের ইসমাইল বিন আব্দুল গনি ভাই উনি দিয়ে দিয়েছেন তবে ভলিউম একটু বাড়িয়ে দিতে পারেন আমরা ভলিউম অবশ্য বাড়িয়ে দিয়েছি দেখি ভলিউমটা কী অবস্থায় আছে আপনারা এখানে যাদেরকে বলছি যাদেরকে যারা যারা এখন জয়েন করেছে তাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আমরা যে ইয়ে বলেছিলাম আমরা একটা গ্রুপ করেছি সেই গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিতে চাই সেজন্য আপনারা আপনাদের নাম্বারগুলো একটু অনুগ্রহ করে এখানে দিয়ে রাখবেন তাহলে আমাদের ইসমাইল বিন আবদুল গনি ভাই আছেন এবং অন্যান্যরা যারা আছেন তারা এগুলো অবশ্যই অ্যাড করে নেবেন ইনশাল্লাহ তো আমি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু অনুগ্রহ করে আপনারা আপনাদের নাম্বারগুলো একটু অ্যাড করে রাখুন আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে এবং বিশেষ করে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে যে আমরা এই যে বিপদ আপদে তো যাচ্ছে এই বিপদ আপদকালীন সময়ে আমাদের করণীয় কি কোরআন এবং সন্না আমাদেরকে কী বলছে এবং বিপদকালীন সময়ের আয়াতগুলো কী রকম কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু আয়াতের সাথে আজকে আমরা ইনশাল্লাহ পরিচিত হব এবং সেই আয়াতগুলো ইনশাআল্লাহ আজকে আমরা অবশ্যই পড়ব আল্লাহ ভানুতারা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ ভানুতার কাছে আমরা সেই তৌফিক কামনা করছি আচ্ছা গ্রুপে রাখেন আমাদের বাড়ি হাজিগঞ্জ অনেকে বলেছেন বেলাল ভাই বেলাল ভাইকে একটু আমরা ইয়ে করে নিচ্ছি সেটা আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ এখানে দেয়া আছে বেলাল ভাই আপনি একটু গ্রুপটা দেখুন এবং আপনি আশা করছি যে ওই গ্রুপটা দেখলে আপনি ইনশাল্লাহ সেখানে আপনি নিজে নিজেই নিজকে জয়েন করে নিতে পারবেন তারপর আমরা অ্যাডমিন আমাদের আছে অ্যাডমিনকে আমি অ্যাডমিন আমাদের আব্দুল গনি ভাই আছেন ইসমাইল বিন আব্দুলগনি ভাই আছেন সরি ইসমাইল বিন আবদুলগনি ভাইকে আমরা অনুরোধ করছি যে ইসমাইল বিন আবদুলগনি ভাই তিনি এটিকে অ্যাড করে নেবেন ইনশাল্লাহ তো আমরা বরাবর মতো আজকেও আমরা ইনশাল্লাহ আমাদের ক্লাসের দিকে একটু এগোই আজকে আমরা যে ক্লাসটি ইনশাআল্লাহ আপনাদের সাথে যেটি আমরা শেয়ার করব। সেটি একটু আমরা দেখি আজকে যেটি শেয়ার করতে চাই তা হলো প্রথমত আমরা যেখানে আসব এটা আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তাহলে কোরআনের যে মোস্ট রিপিটেড আয়াতের বাইরে আমরা একটু অন্য জায়গায় আজকে আসছি সেটি হল যে কোরআনে আমরা যে বিপদকালীন সময় যাচ্ছে এই বিপদকালীন সময় সংক্রান্ত যে সকল আয়াতগুলো আছে এরকম কিছু আয়াত একটু দেখব আপনি একটু দেখুন যে আপনাদের স্ক্রিনে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে কি একটু ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আর আপনাদের আশা করছি স্ক্রিনে দেখা যাবে তারপর আমি একটু ছোটো করে নেই চল্লিশ করে নেই এটাকে এখন দেখা যাচ্ছে কি না একটু আমিও দেখি আশা করছি ইনশাআল্লাহ এখন আপনারা দেখতে পাবেন ওকে আল্লাহ সু হানুয়া তালা আমাদেরকে তৌফিক দান করুন আচ্ছা অনেকে ইসমাইল বিন আবদুল গনি ভাইকে অ্যাড্রেস করেছেন যে আপনারা আপনাদের নামগুলো ইয়ে করেন এম এম হোসেন ভাই বলেছেন ইঞ্জিনিয়ার এম এ মতিন ভাই বলেছেন রোবেল আহমেদ তিনিও বলেছেন ফারুক ভাই কিভাবে জয়েন করব। আমার মনে হয় ফারুক ভাই আপনি দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নেমে কোরআনিক অ্যারাবিক অনলাইন নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আপনার জয়েন করুন সাউন্ড লো পাচ্ছে সাউন্ড আপ আমি অবশ্য সাউন্ড যতটুকু সম্ভব আমি একটু আপ করে দেওয়ার চেষ্টা করছি যাই হোক আমি দেখি যে এটাকে কীভাবে কী করা যায় সাউন্ডটাকে আরও কতটুকু আপ করা যায় সেটা আমি অবশ্য দেখছি আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা অনুগ্রহ করে ভিডিওটাকে একটু শেয়ার করে রাখুন আপনাদের টাইম লাইনে এবং অন্যদেরকেও বলছি আপনারাও ভিডিওটাকে একটু শেয়ার করে রাখুন অন্যদের সাথেও আপনি একটু শেয়ার করে দিন যাতে সকলেই ভিডিওটা দেখতে পায় এবং সকলেই যাতে ক্লাসে অংশ গ্রহণ করতে পারে সেই জন্য ভিডিওটাকে একটু আপনাদের ইয়ে করার জন্য অনুরোধ করছি তো আজকে আমরা যেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হচ্ছে নতুন অনেক শব্দ অবশ্য আপনি এখানে পাবেন নতুন শব্দগুলো আপনি যেহেতু পাবেন সেই জন্য আপনারা লিখে নেবেন খাতা কলম এবং কাগজ কলম নিয়ে আপনার বসে আছেন এটি আমি বিশ্বাস করি সেই জন্য আপনারা লিখে রাখবেন এবং পরবর্তীতে এগুলো অবশ্যই আপনার কালচার করেন বলে আমি বিশ্বাস করি আজকেও আপনারা অবশ্যই এগুলো পড়বেন সেই জায়গায় আমরা তাইলে একটু যাই আমরা যেখানে আজকে আলোচনা শুরু করছিলাম তা হলো এখানে আপনি দেখুন

কোনো শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে তাহলে ওই শব্দটি বহুবচন বোঝায় তাহলে আল আয়াত সমূহ আয়াতসমূহ ফি মানি মধ্যে আল কোরআনই কোরআনের মধ্যে আন মানি হতে থেকে এবং সম্পর্কে আনের দুটো অর্থ আমরা বলেছি এবং একটা খুবই ইম্পর্টেন্ট একটি অর্থ হচ্ছে আনের তা হলো সম্পর্কে আনের খুব ইম্পর্টেন্ট একটি অর্থ কী বললাম আমরা সম্পর্কে আনের অর্থ আমরা কী বলেছি সম্পর্কে আর সবার মানে কি সবর মানে তো আমরা বলি সবর মানে ধৈর্য সবর মানে কি ধৈর্য তাহলে ধৈর্য সম্পর্কে আয়দা মানে নিকটে আয়দা মানে কি নিকটে আর কিসের নিকটে আল মাসয়েব মাসোয়েব শব্দটি মুসিবতের বহু বচন মাসোয়েব কিসের বহু বচন মুসিবতের বহু বচন মাসোহেব কেশের বহুবচন বললাম মুসিবতের মানে মুসিবতের সময়ে যেই ধৈর্য ধারণ করতে হয় ওই সংক্রান্ত যে আয়াতগুলো সেই আয়াতগুলো আমরা আলোচনা করব আজকে আবার দেখুন আল আয়াতু সমূহ ফি মধ্যে আল কোরআন কোরআনে কোরআনের মধ্যে সমূহ যে আয়াতসমূহ রয়েছে আন মানে হতে বা থেকে বা সম্পর্কে সবার মানে হতে হচ্ছে ধৈর্য আয়েন্দা মানে নিকটে আল মাসোয়েব মানে হচ্ছে বিপদ আপদ মুসিবতের বহুবচন আমরা মুসিবত শব্দ বাংলায় ব্যবহার করে থাকি তাইলে মসিবতের সময় আমাদেরকে যে ধৈর্য ধারণ করতে হয় সেই সংক্রান্ত কোরআনের আয়াতসমূহ আজকে আমরা আলোচনা করব। এখানে এই যে ফি একটা দেখতে আপনারা আন একটা দেখলেন আয়েন্দা একটা দেখলেন এই যে তিনটি শব্দ আমরা বলছি তিনটি শব্দ একটু দেখুন ফি আন এবং আয়েন্দা ফি আন এবং আয়েন্দা এই তিনটি এগুলো হরফে জার এই হরফে জার এগুলো যদি কোনো এস এবং দেখুন এগুলো তিনটে কিন্তু এর আগে এসছে যখন কোনো এস এর আগে আসে তখন ওই সিমের নিচে জের হয় এবং এই জন্য দেখুন আল আয়াতি সবগুলোর নিচে কিন্তু আমরা জের দিয়ে পড়েছি যে আপনারা এটিকে এটা একটা গ্রামাটিক্যাল ইস্যু গ্রামারটা আমরা শুধু একটু আপনাদের কাছে হালকা একটু বর্ণনা করে দিলাম এরপরে আমরা মূল আলোচনায় দিকে যাই মূল আলোচনাটি একটু আপনারা দেখুন এখানে আমরা বলেছিলাম ওয়ালা কুম। ওয়া তো এবং আপনারা জানেন এবং আপনাদের মনে আছে কি না আমরা বলেছিলাম এই যে শুধুমাত্র লামজবর লা মানে হলো অবশ্যই আর এই যুক্ত নুন মানি অবশ্যই যুক্ত নুন মানিও কি অবশ্যই তাইলে লামজবর লা মানি অবশ্যই যুক্ত নুন মানি অবশ্যই তার মানে অবশ্যই অবশ্যই তারপরে আমরা যে শব্দটি দেখতে পাই তা হলো না বেলুয়া শব্দটি বেলুয়া বালা থেকে কি থেকে এসে বালা বালা মানে আমরা কিন্তু বালা বলে থাকি বালা মানে মুসিবত বালা মুসিবত আমরা বলে থাকি বালা মানে কি বললাম বালা মানে হলো মুসিবত বা বালা মুসিবত আমরা বলে থাকি তাইলে বালা বা মুসিবত বালা বা মুসিবত অর্থাৎ বালা বা মুসিবত বালা শব্দের মৌলিক অর্থ হচ্ছে পরীক্ষা করা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আপনারা মনে রাখবেন আপনারা একটু দেখে নিন আজকেও কারা কারা জয়েন করেছে এই যে ছোটরা কিন্তু আজকেও জয়েন করেছে তাইলে বালা শব্দের অর্থ হলো আমরা বলেছি বালা মানে হলো কি বললাম আমরা মুসিবত বালা মানে আরেকটি বালা মানে হলো পরীক্ষা মৌলিকভাবে বালা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা এবং নুন জবর না মানে হলো আমরা এই যে নুন জবর না এটি মানে নুন জবর নুন যদি আসে তাহলে সেটি আমরা অর্থ বোঝায় তাহলে না বললেও মানে হলো আমরা পরীক্ষা করবো লাম জবরলা মানে অবশ্যই তার যুক্ত মানে নুনও মানে অবশ্যই আর কম মানে তোমাদের অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এরপরে হলো শব্দটি হলো বা বাজেরবি মানে দ্বারা বি মানে কি দ্বারা আর সাইন মানে কি কিছু শাহীন মানে কিছু বাজের বি মানে কি দ্বারা মানে কি কিছু তাহলে বিশাইন মানে কি কিছু দ্বারা বিশাইন মানে কি কিছু দ্বারা কিসের কিছু দ্বারা মিন হতে বা থেকে কি হতে আল খাউফি খাউফ মানে হলো ভয় আপনি জানুন এ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ আ আল্লাহ এই যে দুটো শব্দ জোর এবং খাউফ এটা কিন্তু আপনারা সোরা সোরাশের মধ্যে আপনারা পড়েন অতএব এই দুটো শব্দ আপনাদের মুখস্থ রাখা দরকার কারণ এগুলো আপনাদের ভবিষ্যতে বহু বহু কাজে লাগবে এই দুটো শব্দ আপনাদের প্রত্যেকেরই মুখস্থ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি তাইলে আপনার এখন দেখুন খাউফুন মানে হলো ভয় খাফুন মানে হলো ভয় ফিয়ার আর আল জুয়ার মানে হলো ক্ষুদা হাঙ্গার খুদা মানে মানে জুয়ার মানে হলো ক্ষুদা বা হাঙ্গার তাইলে আয়াতের এতটুকুর অর্থ হলো কি এতটুকুর অর্থ আপনি দেখুন খুদার এবং ভয়ের খুদা এবং ভয় হতে কিছুর মাধ্যমে খুদা এবং ভয় হতে কিছুর মাধ্যমে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। প্রিয় ভাইরা বর্তমানে নুনের মিনিং হয়তো আমরা আমাদেরকে মারিয়া জিজ্ঞেস করলো যদি কোনো ভার্ভের শুরুতে যদি নুন থাকে তাইলে ওই নুনের মিনিং কি হয় আমরা সেটা জানলাম যে তা আমরা অর্থ প্রদান করি মানে আমরা আপনাদেরকে আমরা তোমাদেরকে পরীক্ষা করব। সেটি কিন্তু এখানে আমরা দেখছি আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অন্যরকম একটা ক্লাস আমরা আজকে নিচ্ছি তা হল যে কোরআনে সবর বা ধৈর্য সংক্রান্ত যে সকল আয়াতগুলো আছে সেই আয়াতগুলো একটু আমরা আপনাদের সাথে আজকে আলোচনা করার প্রয়াস পাচ্ছি আপনারা সে আয়াতগুলো দেখুন তাইলে এখানে আমরা যে দুটো শব্দ আপনাদেরকে বললাম দুটো শব্দ আপনাদের খুবই জানা এবং দুটো শব্দকে আপনাদেরকে অনুরোধ করছি যে দুটো শব্দ আপনারা ভালো করে মুখস্থ করে নেয়ার জন্যে প্রথম শব্দটা আমরা কি বলেছি প্রথম শব্দটা আমরা বলেছি খাউফুন খাউফন মানে আমরা কি বলেছি ভয় খাউফুন মানে কি বলেছি ভয় এরপরে হলো দুই নম্বরের শব্দ হলো জোর জোর মানে আমরা কী বলেছি জোর মানে কী বলেছি ক্ষুধা তাইলে তোমাদেরকে ভয় এবং ক্ষুধার মাধ্যমে আমি পরীক্ষা করব বা আমরা পরীক্ষা করব আল্লাহ সব হায়নুয়া তাহালা সেটি আমাদেরকে বলছেন যে আল্লাহ সব হায়নুয়া তালা পরীক্ষা করবেন আমাদেরকে ভয় এবং ক্ষুধার মাধ্যমে আরও কিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন চলুন সেটি দেখে নেই এরপরে আমরা যেটি দেখতে পাই তা হলো ওয়া এবং নকসেন মানে হলো নোকসান দেখুন আমরা বাংলাও কিন্তু শব্দের ব্যবহার করি নকসেন মানে হলো নোকসান মানে কি আমরা যেটা বলি লোকসান করা বাংলায় আমরা বলি না লোকসান হয়ে গেল লোকসান মানে আসলে নকসান মানে হলো ক্ষতি কমতি ক্ষতি বা কমতি তাহলে মিন মানে হতে বা থেকে আল আমাল শব্দের মালের বহুবচন মাল হতে কমতি বা মাল হতে ক্ষতি ওয়া মানে এবং আল আংফু শব্দের নফসের বহু বচন এটা কিন্তু আপনারা অনেকবার পড়ে আমরা কি বলেছিলাম শব্দের দুটো অর্থ আমরা পড়েছি একটি অর্থ পড়েছি আমরা জীবন আরেকটি অর্থ আমরা পড়েছি নিজ এখানে জীবন অর্থ হবে সম্পদ এবং জীবনের জীবন হতে ক্ষতির মাধ্যমে এরপরে হলো ওয়া মানে এবং আসামারত মানে হলো ফল ফলাদি ফল ফসল আসামারত শব্দের বহুবচন আপনারা বুঝতেই পারছেন সামারতন এর বহুবচন স্যামারতন মানে হলো ফল আর সামারাত ফল ফসল এবং ফল ফসলের ক্ষতি বা নোকসানের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব অতপর আল্লা সুফ হানুয়া তালা বললেন ওয়া মানে এবং ব্যাসির মানে হলো সুসংবাদ দিন ব্যশ্বির মানে কি সুসংবাদ দিন কাদেরকে আর সবেরিন সবেরিন কিসের বহুবচন স্বাবের এর বচন সবের মানে হলো ধৈর্যশীল আর স্বয়বের মানে কি ধৈর্যশীলগণ আপনাদের মনে আছে কিনা আমরা এক সময় বলেছিলাম তিন অক্ষর বিশিষ্ট কোনো শব্দের প্রথম বর্ণের সাথে যদি একটা আলিপ যোগ করা হয় তাইলে যিনি ওই কাজটি করছেন তাকে বোঝাবে বা যার মধ্যে গুণটি আছে তাকে বোঝাবে যেমন ধরুন সদ বা এবং রা সবর মানে হলো ধৈর্য যিনি ধৈর্য ধরন তাকে বলে সবের যিনি ধৈর্য ধরেন তাকে কি বলে সবের যেমন ধরুন আইন 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 এই যে লাম এবং মিম যেমন ধরুন আইন লাম এবং মিম মানে হলো কি আইলেম যিনি আইলেম অর্জন করেছেন তাকে কি বলে আলেম আলেম কারণ আলেম যিনি অর্জন করেছেন এটা আপনার মনে রাখবেন সব ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য তিন অক্ষর বিশিষ্ট কোন শব্দের প্রথম বর্ণের সাথে যদি জবর মানে একটা আলিফ যোগ করে দেওয়া হয় তাইলে ওটি সেই ব্যক্তিকে বোঝায় কি বোঝায় সেই ব্যক্তিকে বোঝায় এটি আমরা দেখলাম তারপরে আমরা দেখি তারপরে শব্দটি আমরা দেখি শব্দটি কি হলো আপনারা দেখতেই পাচ্ছেন এটি পরের একটি আয়াত শুরু হয়েছে তাহলে এই আয়াতটি আমরা আরেকবার পড়ি আগে আরেকবার আপনারা একটু আয়াতটিকে একটু ভালো করে বুঝে নিন আমরা এখানে বলেছিলাম ওয়া মানে এবং মানে হলো অবশ্যই লাম লামজবর মানে কি অবশ্যই আবার ইত যুক্ত নুন মানি হলো অবশ্যই তাহলে অবশ্যই অবশ্যই আর না মানে হলো আমরা পরীক্ষা করব। কম মানে কি তোমাদের কম মানে কি তোমাদের অবশ্যই অবশ্যই আমরা পরীক্ষা করব তোমাদের বি মানে দ্বারা সাইন মানে কিছু সাইন মানে কি কিছু কিছু দ্বারা পরীক্ষা করব। কিসের কিছু মিন মানি হতে বা থেকে আল খাউফ মানে হলো ভয় আল খাউফ মানে কি ভয় এটা আপনার দশ বার পড়ুন আল খাউফ ভয় আল খাউফ ভয় আল ভয় আল খাউফ মানে কি ভয় আল খাউফ মানে কি ভয় আল খাউফ মানে আমরা কি বললাম ভয় আল খাউফ মানে কি ভয় ওকে তাহলে আমরা এখানে যেই এটি দেখলাম দুই নম্বর হলো ওয়া মানে এবং আল জোর মানে কি আমরা বলেছি জোয়ার মানে কি ক্ষুধা আল জোয়ার মানে কি খুদা এটাও আপনার পাঁচবার পড়ুন আল জোয়ার মানে খুদা আল জোয়ার মানে আল আলজোয়ার মানে কি খুদা আল জোয়ার মানে কি খুদা আলজোয়ার মানে কি খুদা আল জোয়ার মানে কি আমরা পড়লাম আল জোয়ার মানে কি পড়েছি আমরা খুদা আপনাদেরকে এখন একটি জিনিস একটু দেখাতেই হয় সেটি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে নেই তা হলো যে যেখানে আমরা আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাবো সেটা হলো এই যে আয়াতের পাশাপাশি আপনাদেরকে এই যেই আয়া যেখানে এই যে ক্ষুধা এবং ভয় যেই সুরাটির মধ্যে আছে সেই সুরাটি দেখ চলুন একবার একটু আপনাদেরকে দেখাই এই সুরাটি আপনারা একটু পড়ে নিন অনুগ্রহ করে সুরাটি আপনাদের জন্য খুবই কাজে লাগবে আমরা একটু দেখি সুরাটি দেখি তো কোথায় আছে তানজিল কোথায় আছে তানজিল আমরা একটু তানজিলের দিকে যাই তানজিল কোথায় আছে এ তানজিল আমরা পেয়েছি আচ্ছা এইটা একটু আপনারা দেখতে পাবেন কিনা আমি এটাকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি ক্যানভাস ওকে ফাইন এখন একটু আপনারা এখানে একটু দেখুন তো কাইন্ডলি এখানে একটু আপনারা দেখেন বিষয় করে বিশেষ করে এই যে লি ইলাফি পোড়াই এই যে লামজের মানে হচ্ছে জন্মে লামজের লি মানে কি জন্মে ইলাফ মানে হলো আসক্তি বা নিরাপত্তা ইলাফ শব্দের দুটো অর্থ আছে একটা অর্থ হচ্ছে আসক্তি একটা অর্থ কি আসক্তি লি ইলাফের একটা অর্থ হচ্ছে আসক্তি আপনারা নিশ্চয়ই ছোট দেখতে পাচ্ছেন আচ্ছা ছোটো দেখতে পেলে আমরা এটাকে কীভাবে বড় করবো আমি একটু দেখে নেই আমি একটু দেখে নিই জিনিসটা কারণ খুবই চমৎকার একটা জিনিস এখন অবশ্য আপনাদেরকে আমি একটু দেখাবো ওকে আমার মনে হচ্ছে যেন বড়ো করতে পেরেছি আমরা একটু আগাই দেখি তাহলে এখানে আমরা এখন কি আপনি একটু বড় দেখতে পাচ্ছেন কি না এখন নিশ্চয় ওকে মাসাল্লাহ। এখন আপনার এই সুরাটি একটু আপনারা একটু পড়ুন সুরাটি আপনাদের জন্য খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি সুরা তা হলো এই যে লামজেরলি এর অর্থ আমরা বললাম লামজেরলি অর্থ আমরা কি বললাম লামজেরলি অর্থ বললাম আমরা লিমানের জন্যে আর এই ইলাফ ইলাফ শব্দের দুটো অর্থ আছে একটা অর্থ হলো আসক্তি বা ভালোবাসা আর দুই নম্বর অর্থ হচ্ছে দুই নম্বর অর্থ হচ্ছে নিরাপত্তা এখানে আমরা আসক্তি অর্থটাই পড়ি আসক্তি বা ভালোবাসা কোনো জিনিসের প্রতি ভালোবাসা কাদের ভালোবাসা কোরাইশ ভালোবাসার জন্য আসক্তির কারণে ইলাফি এবং হিম দুটো শব্দ আপনি এখানে দেখতে পাচ্ছেন ইলাফ লাফ মানে তো ইলাফ ইলাফ মানে কি আমরা এই মাত্র বললাম ইলাফ মানে কি বলেছি আসক্তি আর হিম মানে কি তাঁদের তাঁদের আসক্তির কারণে তাদের কি আসক্তি আপনি কি বড় করে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আসক্তি তাদের কি আসক্তি রেহলাতা এই যে রেহলাতা রেখালা মানে হলো কি রেখালা মানে হলো ভ্রমণ রেখালা মানে কি এই মানে হলো আসক্তি এই ইলাফ মানে হলো একটা হলো নিরাপত্তা আমরা দুটো অর্থ মূলত এটার অর্থ হচ্ছে লাভ মূলত এর অর্থ কী লাভ লাভ অব দ্য কোরাইশ কোরাইশদের আসক্তি তাদের ভালোবাসা কিসের রেখলা এই রেখলা শব্দটি কিন্তু আমরা বাংলায় ব্যবহার করে থাকি রেখলা রেখলা মানে হচ্ছে যেমন রেখালাতুল আইল রেহলা মানে হলো সফর রেখলা শব্দের অর্থ কী সফর আর সীতা কিসের সফর শীতকালের আর সীতা মানে কি আমরা বাংলায় বলে থাকি শীতকাল সীতা মানে কি শীতকাল ওয়া মানে এবং আর সোয়াইফ মানে হলো গ্রীষ্মকাল মানে সামার অ্যান্ড উইন্টার সীতা মানে হলো উইন্টার মানে শীতকাল ওয়া মানে এবং আর সোয়াইফ মানে হলো গ্রীষ্মকাল অর্থাৎ সামার তাহলে গ্রীষ্মকাল এবং শীতকালে তাদের যে ব্যবসায়ী সফর ওই সফরের জন্য তাদের যে আসক্তি এবং ভালোবাসা তার জন্যেও তাদের কি তার জন্যে তার ইস্যুটি উল্লেখ করে আল্লাহ ফান কি বললেন ফামানি তাহলে তবে মাহের বলতো ফা মানে কি তাহলে তবে সুতরাং অতএব আর এই যে লাম জবর মানে জন্যে এবং অবশ্যই আমরা বলেছিলাম যে এটি যখন ভারবের পূর্বে আসে তখন অর্থ অবশ্যই অর্থ প্রদান করে অবশ্যই বা যেন ইয়া ইয়াবুদু তারা আবাদত করে তারা আবাদত ইয়াবুদু এই যে আইন বাদাল আবাদত থেকে এসে এটা আসলে একটা আমর মানে আদেশ সূচক শব্দ আদেশ সূচক জন্য আমরা আদেশ শব্দ এখন আপনাদের সাথে আলোচনা করিনি সেই জন্য আমি ওই জায়গায় এখনো যাইনি আমরা শুধুমাত্র এখানে বলছি একটু সহজ ফরম্যাটে যাচ্ছি আইন বা এবং দাল আব্দুন আইন বা এবং দাল আবদুন মানে কি বলুন তো আবদুন মানে হলো আবদুন মানে হলো আল্লাহর গোলাম সেখান থেকে হচ্ছে আবাদতাদ মানে হচ্ছে আল্লাহর গোলামী এবাদত মানে হলো আল্লাহর গোলামে আর তার মানে হচ্ছে তারা আল্লাহর আবাদত করবে তারা এবাদত করবে রব মানে হলো রব হাজা মানে হলো এই আলবাইত মানে কি ঘর এই ঘরের রবের এবাদত তারা অবশ্যই করবে বা তাদের করা উচিত তাহলে এই ঘরের রবের এবাদত তাদের করা উচিত তাহলে ফা মানে তাহলে তবে সুতরাং আর লাম এই যে লাম এর অর্থ আমরা কী বললাম লাম মানে হলো জন্যে বা লাম মানে কি বললাম আমরা অবশ্যই লাম মানে অবশ্যই অর্থাৎ এখানে লামটা অবশ্যই বা আদেশ সূচক যেন অবশ্যই বাধ্যতামূলক এটা বোঝানোর জন্যে ইয়া বুধ তারা এবাদত করবে আপনাদের মনে আছে কিনা আমরা বলেছিলাম ইয়া মানে হলো থার্ড পারসেন্টকে বোঝায় আর উ বহুভচনকে বুঝায় তার হলো তারা এবাদত করবে তাদের তারা এবাদত করবেই তাদের আবাদত করা উচিত কার রব মানে হচ্ছে রবকে আপনাদের মনে আছে কি আমরা বলেছিলাম কোন একটা শব্দের মানে ናউনের শেষ বর্ণের যদি জবর হয় তাহলে তার সাথে কি অর্থ যোগ হবে কে রূপে হিসেবে কে রূপে হিসেবে এই অর্থটি যোগ হবে তাহলে রব মানে রব কে কোন রব কে হাজাল বাইত হাজা মানে হলো এই এই আল বাইত শব্দটি কিন্তু আমরা বাংলা ব্যবহার করি বাইত মানে ঘর এই ঘরের রবের এবাদত করা উচিত আর আপনারা বুঝতে পারছেন এই ঘর বলতে কাকে বোঝানো হয়েছে অর্থাৎ বাইতুল্লাহকে বোঝানো হয়েছে যেহেতু এখানে কোরাইশ প্রেক্ষাপটে এসছে আল্লাধি মানে হলো যিনি আল্লা মানে কি জিনী আত এবং হোম দুটো শব্দ আপনি দেখতে পাচ্ছেন হোম মানে হলো তাদের হোম মানে কি তাদের এই যে হিম অথবা হোম যদি কখনো কোনো শব্দের শেষে যুক্ত হয় তখন তার অর্থ হয় তাদের আর যখন শুরুতে আসে তখন তার অর্থ কি তারা তাইলে আত আমার শব্দটির তো আম থেকে সেটা আপনার খুব গুরুত্বপূর্ণ শব্দ এটা আপনার লিখে নেবেন এবং মুখস্থ করে নেবেন আপনারা তো আম শব্দটির অর্থ আপনার ভালো করে লিখে নেবেন তো মানে হলো খাদ্য তো আমন মানে হলো খাদ্য সেখান থেকে এ তো আম মানে খাদ্য খাওয়ানো তো আমুল মিসকিন ওয়ালা ইয়াকুদ্দু আলা তো আমিল এই যে তো আম মানে হলো খাবার তো আম মানে কি বলেছি খাবার তো আম মানে কি খাবার আত আমা মানে তিনি খাবার দেন হোম মানে হলো তাদের মিন মানে হতে জোর মানে আমরা এই মাত্র পড়েছিলাম জোর মানে কি পড়েছি ক্ষুধা জোর মানে কি পড়েছি ক্ষুধা ক্ষুধা হতে তাদেরকে খাবার দেন মানে ক্ষুধার কারণে তিনি তাদেরকে খাবার দেন তো মানে হলো খাদ্য ওয়া মানে এবং আমানা নিরাপত্তা দেন আমানা কি নিরাপত্তা এখান থেকে আমরা কে আরও কাউকে যখন বাংলাদেশে পরিভাষায় বলা হয় যদিও এটা নয় মানে হাদিসে ঠিক এভাবে আসেনি যা কাকে কাউকে যদি আমরা বিদায় দিই তখন আমরা কি বলবো এটি কিন্তু হাদিসে ভিন্ন বক্তব্য এসে আমরা কিন্তু অন্য একটা কথা বলি যেটি আমাদের আমরা একটু পরে আপনাদেরকে সেটা বলছি যে আমাদের কি বলা উচিত যখন আমরা কাউকে বিদায় প্রদান করব। যাই হোক যেটা আমরা এখানে আপনাদেরকে এখন বলতে চাচ্ছিলাম সেইটা সেইটা আমরা একটু আগাই হলো কোথায় যেন আমাদের শব্দটা ছিল আচ্ছা ওয়া মানে এবং আ মানা মানে হলো তিনি নিরাপত্তা দেন আ মানা মানে আমান যেটা বললাম আমান মানে হলো নিরাপত্তা তিনি নিরাপত্তা দেন হোম মানে হলো তাদের মিন মানে হতে বা থেকে আর জোর মানে হলো কি মানে খাউফ খাউফ মিন খাউফ খাউ মানে আমরা কি বললাম খাউফ মানে হলো ভয় খাউফের অর্থ কি পড়েছি আমরা ভয় ভয় এর সময় তিনি তাকে তিনি আল্লাহ সাহুত নিরাপত্তা প্রদান করেন সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আল্লাহ আল্লা সুফায়নুমাতা নিরাপত্তা প্রদান করেন সেই জন্য কোরাইজদের দায়িত্ব হচ্ছে মহান আল্লাহ আল্লা সফানুমা তালার ইবাদতক কর আল্লা হানুমাতা তালা সেই কথাটি কিন্তু এখানে আমাদেরকে জানিয়ে দিলেন অতএব সেটি আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের সেটি দেখা দরকার আমরা বিষয়টি আবার আপনাদেরকে দেখাচ্ছি এটি আপনারা একটু দেখে নিন কারণ আমরা ওখানে দুটো শব্দ পড়েছিলাম এর মাধ্যমে কিন্তু আমরা আজকে এই পুরো সুরাটি পড়ে নিতে চাচ্ছি লামজের লি লি মানে কি বলেছি আমরা জন্যে আর ইলাফ মানে কি বলেছিলাম আমরা আসক্তি ইলাফ মানে কি বলেছি আসক্তি ইলাফ মানে কি বলেছি আমরা আসক্তি ইলাফ মানে কি বলেছি আসক্তি ইলাফ মানে কি বলেছি আসক্তি আসক্তি অথবা ভালোবাসা আসক্তি অথবা ভালোবাসা এটা ইলাফ শব্দের আমরা অর্থ বলেছি কাদের আসক্তি কোরাইশ কোষায় কোরাইশদের আসক্তি অথবা ভালোবাসার জন্যে ইলাফিহিম তাদের আসক্তি বা তাদের ভালোবাসা কিসের জন্য তাদের আসক্তি বা তাদের ভালোবাসা রেহলাতা সীতা মানে আমরা কি বলেছিলাম মানে বলেছিলাম আমরা সফর জার্নি মানে আমরা কি বলেছিলাম সফর বা জার্নি কিসের সফর আর সীতাই সীতা আমরা কি বলেছিলাম সোয়েফ মানে গ্রীষ্মকাল বলেছি সোয়েফ মানে আমরা কি বলেছি গ্রীষ্মকাল সাইফ মানে আমরা কি বলেছি গ্রীষ্মকাল গ্রীষ্মকাল যেটাকে ইংরেজিতে আমরা বলি সামার তাইলে শীত শীতকালের এবং গ্রীষ্মকালে আপনি জানেন যে কোরাইশরা তারা কিন্তু একটা মরুভূমিতে ছিল চারিদিকে শুধুই মরুভূমি সেই জায়গায় তাদের কিন্তু খাদ্য পানীয় কোনো কিছুই থাকার কথা ছিল না কিন্তু আল্লাহ সুফ ওয়া তাআলা তাদেরকে ব্যবসার পথ দেখালেন এবং সিরিয়াতে এবং ইয়েমেনে তারা কিন্তু শীতকালে এবং গ্রীষ্মকালে তারা ব্যবসা করতে যেত আল্লাহ সুফ ওয়া তাআলা সেই কথা বলে তাদেরকে বললেন তোমরা তো না খেয়ে মারা যাওয়ার কথা ছিল অথবা মরুভূমিতে আছো তোমাদেরকে অন্যান্যরা হত্যা করে ফেলার কথা ছিল কিন্তু সেখান থেকে আমি তোমাদেরকে নিরাপত্তা প্রদান করেছি আমি তোমাদেরকে খাদ্য প্রদান করেছি অন্যদিকে নিরাপত্তা প্রদান করেছি সেই কারণে তোমার দায়িত্ব হচ্ছে আমার আবাদত করা সেটি কিন্তু আল্লা সুফানুয়া তালা এখানে আমাদেরকে জানাচ্ছেন এই জন্য আপনারা আয়াতটি একটু ভালো করে আপনার একটু আয়াতটি ভালো করে একটু বুঝে নিন প্লিজ ফা তাহলে তবে আর লাম লা এর আমরা বলে এই যে ফাল এখানে আসলে লিয়া আবদু লামজের লি আছে এখানে লিয়া আবদু লামজের লিয়ার অর্থ আমরা বলেছিলাম জন্মে জন্যে আবার এখানে তারা আবাদত করবে তারা এবাদত করার জন্যে অথবা যেন তারা আবাদত করে অবশ্যই তারা এবাদত করবে রব্বা মানে হলো রব হাজা মানে হলো এই আলবাইক মানে হলো ঘর এই ঘরে রবের যেন তারা এবাদত করে বা তারা এবাদত করার জন্যে কিন্তু আমরা বলেছিলাম এটি একটি ভার্ভ ভার্বকে যদি আপনি ভারতকে যদি আপনি যদি আদেশ সূচক করতে চান তাহলে সেখানে অনেক রকমের সিস্টেম করা লাগে সেইটির একটা সিস্টেম হলো থার্ড পারসনের ক্ষেত্রে এরকম একটা অতিরিক্ত লাম যোগ করা লাম জের লি লিয়া বুধু এটা বোঝানো যে হোক এটা আমরা আরও পরে জানবো আল্লাহ জি মানে যে জিনী তো আমা মানে হলো খাদ্য দেন আত আমা মানে কী বলল আমরা খাদ্য দেন হোম মানে হলো তাঁদের তাঁদের তিনি খাদ্য দেন মিন মানে হতে বা থেকে আর জো মানে আমরা কী বলেছিলাম ক্ষুধা জোর মানে কি ক্ষুধা জোর মানে ক্ষুধা মনোযোগ হের তারপরে যে শব্দটা আমরা দেখছি ও মানে হলো এবং ও মানে কি এবং আমানা কি দেন নিরাপত্তা দেন আমানা মানে কি নিরাপত্তা দেন আমরা বলেছিলাম এই শব্দটি আমরা যখন বলি কাউকে ফি আমানিল্লাহ আল্লাহর নিরাপত্তায় থেকো আসলে কিন্তু এভাবে বলা ঠিক নয় আপনারা বা আমরা কাউকে যখন কেউ যখন বিদায় নিতে চায় তখন আমরা তাকে যেটা বলবো মানে যিনি বিদায় নেবেন মুসাফিরকে আমরা বলবো আস্থা ও দি ওয়া আমা থাকা ওয়া খাওয়া টি মা আম এলাকা মনে রাখবেন এটা আপনার রেকর্ডিংটা আবার দেখে নেবেন আস্থা ও নাকা ওয়া আমা থাকা ওয়া খাওয়া ওয়া খাওয়া তি আমা লিক মানে আমি তোমার দিনদারি এবং তোমার নিরাপত্তা এবং তোমার আমল অর্থাৎ তোমার কার্যকলাপের সবচেয়ে সুন্দর সুন্দর পরিসমাপ্তি ঘটুক এই জন্য আল্লাহর নিরাপত্তায় তোমাকে ছেড়ে দিলাম আল্লাহর নিরাপত্তায় তোমাকে ছেড়ে দিলাম দেখুন কত সুন্দর ও ওয়া ওয়াতি আপনি একটু দোয়াটা আমার সাথে একটু পড়ে নিন আস্তাউদ্দিন

প্রকৃত যাকে আপনারা দোয়া করে দিলেন দোয়াটা কিন্তু সামের সন্না মোতাবেক হলো এবং এটি খুবই কার্যকর হবে আর এটি তো হলো আমরা বললাম যাকে আমরা বিদায় দেব তার জন্যে অর্থাৎ যাকে আমরা বিদায় দিচ্ছি সে মুসাফিরের জন্য এটা আমরা বলবো কিন্তু মুসাফির ব্যক্তি অন্য কি কি বলবেন মানে মুসাফির যিনি মুকিম কি বলবেন তিনি বলবেন আস্তাও দেওর কুমুল ল হাল্লাদি লা তুদি আরু লা আমি সেই আল্লাহর নিরাপত্তায় তোমাদেরকে রেখে গেলাম যার সিকিউরিটিতে রাখা জিনিসগুলো কখনোই নষ্ট হয়নি দেখেন কি অসাধারণ কথা আস্তাও দেউরুকুমুল ল হাল্লাদি লা তাদুই অরু ওয়াদা এহু আস্তাও দেউরুকুমুল ল হাল্লাদি লা তাদুই অরু ওদা আর তোমাদেরকে আল্লাহর সেই নিরাপত্তায় রেখে গেলাম যার নিরাপত্তা কখনো বিঘ্নিত হয়নি কি অসাধারণ দোয়া এই দোয়াগুলো আপনাদেরকে পড়ার জন্য আমি অনুরোধ করছি তো প্রিয় ভাইরা আমরা যেই জায়গাটিতে আমরা ছিলাম আমরা সেই জায়গাটিতে একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই যেখানে আমরা ছিলাম সেখানে আমরা একটু আলোচনায় আমরা যাই যেখানে আমরা সোরা কোরাইশ আমরা আলোচনা করছিলাম মূলত তো সুরা কোরাইশ আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে লি ইফি কোরাইসিন এখানে আয়াতটি আবার আমরা পড়ি লি ইফি কোরাইসিন লি ইফি কোরাইসিন লি মানে হচ্ছে জন্যে ইলাফ মানে হলো আসক্তি কোরআশ মানে হলো কোরাইশদের কোরাইশদের আসক্তির জন্যে কোরাইশদের ভালোবাসার জন্য ই তাদের আসক্তি কিসের রেহলাত শীতকালের সফর এবং গ্রীষ্মকালের সফরের তাদের যে আসক্তি ভালোবাসা ফা তাহলে ফাল ইয়া আবধু ফা তাহলে এই যে লাম লাম মানে হলো জন্মে লাম মানে হলো নিশ্চয়ই লাম মানে হলো অবশ্যই রব এবং ইয়াবুদু মানে তারা এবাদত করবে তারা আবাদত করার জন্য যেন তারা এবাদত করে অবশ্যই তারা এবাদত করুক রব্বা রব হাজ আল বাইত এই বাইত শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি বাইত বাইত মানে ঘর এই ঘরের রবের তারা এবাদত করুক আল্লাহ মানে যিনি। আত আমা খাদ্য দেন হোম মানে তাদের মিন মানে হতে জোর মানে হলো ক্ষুধা ওয়া মানে এবং আমানা তিনি নিরাপত্তা দেন হোম মানে তাদের মিন মানে হতে বা থেকে আর খাওক মানে হলো কি ভয় তিনি তাদেরকে ভয় হতে নিরাপত্তা প্রদান করেন এখন আপনাদের যেটা দায়িত্ব তাহলে এই সুরাটি আপনারা আজকেই ইনশাল্লাহ ইশার সালাদ যদি পড়ে থাকেন তাহলে আপনার তাহার মধ্যে পড়বেন এতটুকু আপনারা যদি পড়েন তাহলে আশা করছি ইনশাআল্লাহ আপনারা এবং বুঝে বুঝে পড়বেন যদি আপনারা বুঝে বুঝে পড়েন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে অনেক ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ অনেকে প্রশ্ন করছেন বড় বড় করে দেখা যাচ্ছে না একটু আমি পরিচিত এক বোনের কথা তিনি জানিয়েছেন আচ্ছা এখানে উম ইয়ামেন যে প্রশ্ন করেছেন আমি একটু প্রশ্নের উত্তর দিচ্ছি মিন্টু সরকার ভাই বলছেন যে দেখছেন অনেক ধন্যবাদ আপনাকে এ আ ইট ওয়ার্ল্ড হ্যাভ বিন নাইস ইফ দ্য সাউন্ড ওয়াজ এ লিটল লাউড আমি আসলে সাউন্ডটাকে লাউড করতে পারছ যতটুকু চেষ্টা করছি করার চেষ্টা করছি আমার মনে যে অন্য সাউন্ড সিস্টেম নিতে হবে আমাকে একটু দেখতে হবে মিজান খান আমি থ্যাংক ইউ সো ভেরি মাছ আর জোমানার মাহমুদ বলেছেন হুইচ লিঙ্ক একটা লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে বোন আপনি ওই লিঙ্কে একটু যান জনক মুফতি সাহেব বলেছেন রান্নাবান্না রান্না করা খাবার খেলে ওজু ভেঙে যায় কতটুকু সহি তিনি কি রান্না করা খাবার খান না নাকি তিনি রান্না ছাড়া খাবার খান আল্লাহ সব হানুয়া তাহলে ভালো জানেন আসসালামু আলাইকুম হুইচ লিঙ্ক হুইচ লিঙ্ক ভাই এখানে আপনারা একটা লিঙ্ক দেখুন যে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপের এই গ্রুপটাতে আমি সবগুলো আপনাদের লেকচারশিট আমি আপলোড করে দেব এখনও আমি চেষ্টা করছি এগুলোকে আপলোড করে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপের ওই লিঙ্কটাতে আপনি যাবেন এবং ওই লিঙ্কটাতে আপনাদেরকে এগুলো সব আপলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সেখানে ওগুলো যদি আপনারা দেখতে পান তাহলে সেটি ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক সুবিধাজনক হবে আমি আশা করছি সেটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা এখন যে জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাব সেটা হচ্ছে আমরা এখানে অনেকগুলো অবশ্য প্রশ্ন দেখছি সেটি আমরা সে প্রশ্নগুলো একটু আমরা একটু আলোচনা করে নিতে চাই তারপরে হচ্ছে আসসালামু আলাইকুম স্যার পিডিএফগুলো গুগল ড্রাইভে আপলোড করে দেন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব গুগল ড্রাইভে আমি দিতে পারছি না কারণ আমার ড্রাইভটা ফুল হয়ে গেছে লেডিস তৈরি কাজ করি অ মেয়েদের ফিটিং পোশাক তৈরি করতে টাকা হালাল হবে কি না আপনি মুসলিমদের পোশাক তৈরি করতে পারেন কিন্তু পোশাকটা যাতে হারাম কোনো পোশাক না হয় সেটি আপনাকে দেখতে হবে আর তাদের ইয়ে করতে পারবেন আপনি মানে তাদের শরীরের মাপ আপনি নিতে পারবেন না কারণ তাহলে তাদের গায়ে আপনাকে স্পর্শ করতে হবে তাদের কোনো জামা কাপড় আপনি নিয়ে এসে তারপরে মাপ দেবেন অথবা অন্য কেউ মাপ দিয়ে তাদেরকে পাঠাবে সেটি আপনি দেখবেন অন্যথায় আপনার এখানে প্রবলেম আছে আসসালামু আলাইকুম আমার আব্বু মেট লাইফ আলিকো ইন্স্যুরেন্স কোম্পানির জব করে যিনি ওনাকে যদি ওনাকে বলা হয় যে এটা হারাম উনি আমাকে বলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরি হালাল এর সত্যতা জানতে চাই এর কোনো সত্যতা নেই একেবারে জিরো সত্যতা এর কোনো সত্যতা নাই তিনি যদি করেন তাইলে এটার ফুল দায়িত্ব তাকে নিতে হবে আপনাদের কোনো দায়িত্ব নাই তাকে অবশ্যই নিতে হবে আপনার তাকে সতর্ক করবেন আর যদি আপনাদের হালাল অন্য কোনো সোর্স থাকে তাহলে সেখানে আপনারা খাওয়ার চেষ্টা করবেন আর দু মেয়েরা কি জামাতে সালা আদায় করতে পারবে হ্যাঁ করতে পারবে না কেন মসজিদেও গিয়ে তারা আদায় করতে পারবে ইনশাল্লাহ আর ঘরেও তারা জামাত আদায় করতে পারবে কোনো পুরুষ যদি থাকে তাহলে পুরুষের নেতৃত্বে যিনি সুন্দরভাবে কোরআন তেলাত করতে পারেন তার নেতৃত্ব অথবা যদি কোনো ধরেন আট দশ বছরের বাচ্চাও থাকে যারা শুদ্ধ করে কোরআন তেলাত করতে পারে তাদেরকে আপনি ইয়ে করাবেন মায়ের দুধ কত বছর পর্যন্ত খাওয়ানো যাবে দুই বছর কোরআনে আছে ও ছাড়া কি মোবাইল অ্যাপসের মাধ্যমে কোরআন পড়া যাবে হ্যাঁ পড়া যাবে ইনশাল্লাহ কেউ কেউ বলছেন এখনো বলছেন সাউন্ড নাই এটা হতে পারে না নাম থাকলে পরিবর্তন করতে হবে কি শাহান শাহ জি এই নাম পরিবর্তন করতে হবে এটা আল্লাহ সুফরু নাম তারপর হচ্ছে জোজাকাল্লাহ খায়ান আল্লাহ তাহলে যেন আপনাকে উত্তম পরিদান দান করেন আল্লাহ আপনাকে উত্তম পরিধান দান করুন ভাইয়া অনেকেই আপনি কোথায় আরবি কোর্স করেন আমি ড্যাফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেখানে কোরআনিক আরবিক কোর্স হয় এই কোরআনিক আরবিকটা আপনারা হবে না শুধু আস্তাউদিউল হা বললে হবে না না আলিমাম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসলামতুল্লাহ আলিমাম ভাই জয়েন করেছেন সো থ্যাংক ইউ সো সো ভেরি মাচ না অতর্ক বললে তো আর হয় না আসলে আস্তাউদ্দুল্লাহ আপনাকে আল্লাহর নিরাপত্তা ছেড়ে দিলাম না এতটুকু না দিন অল্লাহাদিনা আপনার দিনদারি আল্লাহ নিরাপত্তা ছেড়ে দিলাম ও আমানা থাকে এবং আপনার নিরাপত্তা আল্লাহর কাছে আমি ছেড়ে দিলাম ও খওয়াতিমা আমালিক এবং যে কাজে আপনি যাচ্ছেন সবগুলো যাতে সুষ্ঠু সুন্দরভাবে কাজের পরিসমাপ্তি ঘটে এগুলোর এগুলোর যাতে এন্ডিং যাতে খুবই ভালো হয় এই জন্য আল্লাহর কাছে আমরা আপনাকে ছেড়ে দিলাম নামাজ ছাড়া শেষ দেওয়া যাবে কি না যাবে কোনো সমস্যা নেই কোরআনে অনেক জায়গায় আছে সিস্দার কথা যেমন কোরআন তেলত করলেও তো সেজদার দিয়ে আমরা তাই না আলহামদুলিল্লাহ আমি ক্লাসে উপস্থিত আছি থ্যাংক ইউ সো ভেরি মাচ আবুল কালাম আজাদ ভাই আপনি তো অবশ্যই থাকেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সাউন্ড কম স্ক্রিন ছোট এখনও কি সাউন্ড কম নাকি আমি জানি না সাউন্ড ইজ পারফেক্টলি নর্মাল দেওয়ান হাফিজ থ্যাংক ইউ আপনি বলে দিয়েছেন আর কেউ কেউ বলেছেন স্যার আমি আবু আবু জয়নাব সাদ্দাম প্লিজ ও হ্যাঁ আবু জেনাব ভাই আপনার নাম্বারটা তো আমি পেয়েছি আপনার নাম্বারটা আমি আমাদের ইসমাইল বিন আব্দুল গনি ভাইকে বলছি যে এটা ইয়ে করে নেওয়ার জন্য এটা অ্যাড করে নেওয়ার জন্য বাসায় একা সালাদ পড়লে কি একামত দিতে হবে দেয়া উত্তম দেয়া উত্তম ইনশাল্লাহ আপনারা দেবেন এটা অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত আমি সেই দিকে যাচ্ছি না শুক্রিয়া থ্যাংক ইউ নাম্বার পেতে পারি কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি পেতে পারি হোয়াটসঅ্যাপে কোরআনিক অ্যারাবিক অনলাইন এই নামে হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে আর আপনি এখানে আপনার নাম্বারটা অ্যাড করে রাখুন তাহলে আমাদের আমাদের অ্যাডমিনে আমাদের ভাই আছেন আমার বন্ধু তিনি এটা অ্যাড করে নেবেন সাউন্ড সিস্টেম ঠিকই আছে মাসাল্লাহ শুধু সেজ্জা দেওয়ার জন্য অজু লাগবে কি না শুধু সেজ্জা দেওয়ার জন্য অজু লাগবে না ওকে তাইলে আমরা এরপরে যেখান থেকে আমরা ওইখানে গিয়েছিলাম সেই জায়গায় আমরা আবার ফিরে আসি আপনাকে এখন দেখতে পাচ্ছেন কি না আমি একটু আপনারা জানাবেন অনুগ্রহ করে আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে সেগুলো পেস্ট করে রাখবেন আমরা সেগুলো অবশ্যই আলোচনা করবো তাইলে ওয়া মানে এবং অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে পরীক্ষা করব বিমানি দ্বারা সেই মানে কিছু মিন মানে হতে পারে থেকে আল খাউফ এই খাউফ থেকে আমরা গিয়েছিলাম আল খাউফ আল জোর খাউফ মানে কি বলেছিলাম আমরা ভয় ওয়া মানে এবং আল জোর মানে আমরা কি বলেছি ক্ষুধা জোর মানে আমরা কি বলেছি ক্ষুধা ওয়া মানে এবং নাকসিন মানে আমরা কি বলেছিলাম নাকস মানে হলো নোকসান মানে লোকসান অর্থাৎ ক্ষতি মিন মানি হতে বা থেকে আল আমাল শব্দেরই মালের বহুবচন সম্পদ সমূহ ওয়া মানি এবং আং ফুস শব্দের বহু বচন কিসের বহুবচন মানি আমরা কি বলেছিলাম জীবন নফসের কয়টা অর্থ বলেছিলাম আমরা জীবন অথবা নিজ নিজ অথবা জীবন এখানে দুটো অর্থ নিজ অথবা জীবন দুটো অর্থ এখানে আছে আচ্ছা অনেকে বলছেন যে ছোট তাহলে আমাদেরকে একটু ঘুরে ঘুরে বারবার যেতে হবে তারপরে আপনি দেখেন ওয়া মানে এবং মানে হলো কি ফল ফলাদি, ফল ফলাদি। এর ক্ষতির মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া মানে এবং মানে সুসংবাদ সুসংবাদ দিন দিন কাদেরকে কাদেরকে ধৈর্যশীলদের ধৈর্যশীলদের সুসংবাদ দিন ধৈর্যশীল কারা আল্লাহ তাদের এবার বললেন আল্লাযিনা দিনা যারা ইদা যখন ঈদা মানে কি যখন ঈদা মানে কি যখন আবাদ এবং হোম দুটো শব্দ আপনি দেখতে পাচ্ছেন আস আবাদ মানে হচ্ছে আপতিত হয় হোম মানে তাদের উপর কি আপতিত হয় মুসিবাতুন মানে মুসিবত আসে আবাদ থেকে মুসিবত আসহাবাদ থেকে কি মুসিবত মুসিবত থেকে আসোাবাদ মানে আর হোম মানে তো তাদের তাদের উপর যখন মুসিবত আসে আস মুসিবত মানে কি তাদের উপর যখন মুসিবত আসে তখন কলু তারা বলে নিশ্চয়ই আমরা না মানে আমরা না মানে কি আমরা নিশ্চয়ই আমরা লিল্লাহি মানে কি আল্লাহর জন্য লিল্লাহিলি মানে জন্যে আল্লাহর জন্য ওয়া মানে এবং এখানে আরেকটা ইন্না আছে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা এরপরে আমরা শব্দটি কি দেখি ইলাইহি। ইলা এবং হি কটা শব্দ আছে এখানে ইলা এবং হি এই যে ইলা মানে হলো দিকে বা প্রতি আর হি মানে হলো তার তার দিকেই তার প্রতি আমরা আমরা এর হলো রাজিউন মানে হলো প্রত্যাবর্তন আপনাদের মনে আছে আমরা শুরুতেও বলেছিলাম তিন অক্ষর বিশিষ্ট কোনো শব্দ যদি হয় যে তিন অক্ষর এখানে দেখুন রাজিম এবং আইন তিন অক্ষর বিশিষ্ট শব্দের প্রথম বর্ণের সাথে যদি আলিফ যোগ করা হয় তাহলে যিনি ওই কাজটি করছেন তাকে বুঝায় হলো ও না দিয়ে বহুচন করা হয়েছে অর্থাৎ রাজে ঊনা রাজনা মানে কি প্রত্যাবর্তন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যেই এবং নিশ্চয়ই আমরা আল্লাহর দিকেই কি প্রত্যাবর্তন প্রিয় ভাই রাবণেরা আজকে কিন্তু আমরা একটা অন্যরকম সিচুয়েশনে যাচ্ছি এই সিচুয়েশনও আমাদের করণীয় কি আল্লাহ সুখ হানুমাতালা কিন্তু সেটি আমাদেরকে এখানে বলে দিচ্ছেন আমরা ধৈর্যশীল কি না তা এখানে পরীক্ষা করছি আল্লাহ সফনুমা তালা আল্লা দিনা যারা ইদা যখন আসবাত আপতিত হয় হোম তাদের ওপর মুসিবাথন কোনো বিপদ কলু তারা বলে ইন্না নিশ্চয়ই আমরা নিন্না। নিশ্চয়ই আমরা লিল্লাহি আল্লাহর জন্য ওয়া এবং না নিশ্চয়ই আমরা ইলাইহি তার দিকে এই যে ইলাইহি মানে কি তার দিকে রাজিউন মানে কি প্রত্যাবর্তনকারী গণ আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী মানে বিপদ হলে লোকেরা আল্লাহ সুফ হানুয়া তালের বিরুদ্ধে কোনো অভিযোগ তৈরি না করে বরং আল্লাহ সুফ কাছেই তারা আত্মসমর্পণ করে এই সকল ব্যক্তিরাই মূলত ধৈর্যশীল আর এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি পুরস্কার আছে সেটি দেখুন তো আল্লাহ খানুয়ালা কি বলেছেন উলাইকা উলাইকা মানে কি করেছিলাম উহারাই উলাইকা মানে কি বলেছি উহারাই আর আলাই হিম আলা এবং হিম আলা মানে কি উপরে আর হিম মানে কি তাঁদের তাঁদের উপরে রয়েছে সলাওয়াত সলাওয়াত মানে সমূহ আর আমরা বলেছিলাম সেই দিন মনে আছে কি না যে আল্লাহর পক্ষ থেকে যদি সলাত শব্দ আসে তাইলে ওই সলাতের অর্থ হয় কি রহমত বা অনুগ্রহ ওই সলাদ শব্দের অর্থ কী হয় অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে যদি সব সলাদ শব্দটি আল্লাহর পক্ষ থেকে হয় তখন এর অর্থ হয় অনুগ্রহ দয়া তাইলে দয়া তাদের উপর দয়াসমূহ রয়েছে মিন হতে থেকে রববিহীন মানে কি তাদের রব তাদের রবের পক্ষ হতে তাদের জন্য রয়েছে অনুগ্রহ ওয়া মানে এবং রহমাতুল মানে কি রহমত তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য অনুগ্রহ এবং রহমত তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য অনুগ্রহ তাহলে আমরা এতটুকু আবার পড়ি উলাইকা মানে আমরা কি পড়েছিলাম উহারাই আলাইহিম মানে কি পড়েছি তাদের উপরে সলাওয়াতুন মানে কি বলেছি অনুগ্রহ সমূহ মিন মানে কি হতে থেকে রবহীম তাদের রবের ওয়া এবং রহমাতুন মানে কি রহমত তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য অনুগ্রহ এবং রহমত এরপরে লাস্টে আমরা দেখি ওয়া মানে হলো এবং উলাইকা মানে কি হোম মানে কি তারাই আল মুহতাদুন মানে কি হেদায়ত প্রাপ্ত আল মুহতাদুন মানে কি হেদায়ত প্রাপ্ত গন এখানে দেখুন মোহতাদুন শব্দটি কিন্তু মোহতাদ এর বহু এই আয়টি কিন্তু আমরা আগেও একবার দেখে এসেছিলাম সেই জন্য আপনাদের কাছে এই আয়ারটি কষ্টকর মনে হওয়ার কথা নয় এবং আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আপনারা এর মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন এবং আপনাদের যদি যে কোনো জিজ্ঞাসা আবারও আমরা বলছি আমরা এই জিজ্ঞাসাটা আপনারা এখানে বলতে পারেন ইনশাআল্লাহ আমরা সেটি এখানে অবশ্যই অবশ্যই দেখে নেব এটা বাকারার একশত সাতান্নতম আয়াত সো ওরা বাকারার একশত সাতান্নতম আয়াত অনেকেই তাদের নাম্বারগুলো পেশ করেছেন আমরা অনুরোধ করবো যে নাম্বারগুলো একটু ইয়ে করে দেওয়ার জন্যে আল্লাহ সব হানমাতার সেটি তৌফিক দান করুন সুরা হাকাবের পনেরো নাম্বার আয়াতে বলেছে তিরিশ মাস সুরা বাকারে দুশো তিরাশে আল্লাহ তাল্লাহ বলেছেন দু বছর কোনটা কারেক্ট হবে না যেখানে এখানে একজনে প্রশ্ন করেছেন যে মা তার সন্তানকে কয়দিন দুধ পান করাবে মা তার সন্তানকে দু বছরই দুধ পান করাবে সুরা কাবে আল্লাহ সুফান বলেছেন যে আপনার তিরিশ মাস সেই তিরিশ মাসের কথা কি সাহারা অর্থাৎ তাকে দুধ পান করানো পেটে রাখা এবং দুধ পান করানো এই দুটো মিলেই হবে তিরিশ মাস পেটে রাখা এবং দুধ পান করানো দুটো মিলে হবে তিরিশ মাস এবং আপনি জানেন যে সন্তান মায়ের পেটে ছয় মাস থাকার পরও তার জন্ম হতে পারে ছয় মাসের আগে কিন্তু সন্তানের শরীরের যে অবয়ব আছে অবয়ব কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয় না এবং এবং যে তার যে অর্গান অফ বডি সেগুলো কিন্তু ফুললি ডেভেলপ করে না সেই জন্য আল্লা সুফ পনেরোশো বছর আগে বলে দিয়েছেন এখন তো আলট্রাসোনোগ্রাফি হিউজ মেশিন এবং ইত্যকার কারণে মানুষ বুঝতে পারে যে কতদিন লাগে ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান অ্যাম্ব্রিও ইন দি ইউটেরস অফ দ্য মাদার ফুল ডেভেলপমেন্টের জন্য কতদিন সময় লাগে আল্লাহ তালা পনেরোশো বছর আগেই এটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তো সেই জন্যে এখানে আল্লাহ সুফ খান বললেন যে প্রথমত হচ্ছে তিন মানে ছয় মাস এটা তাকে ধারণ করার জন্যে আর বাকি দুই বছর তাকে